হ্যালো মুভিজ বাড়ি, তবে চলুন কিছু শকিং নিউজ নিয়ে আলোচনা করা যাক আজকের এই ভিডিওটিতে। মিলিয়ন মিলিয়ন ভিউজ হওয়া পুষ্পা সিনেমার ডায়লগ ঝুঁকে গানে ইসারা আসলে অরিজিনাল কপিতে ছিলই না, তবে কি ছিল আসল ডায়লগ। আর অন্যদিকে বাজরাঙ্গি ভাইজান এবং থ্রি ইডিয়টস এর মতো মাস্টারপিস সিনেমার সিকোয়েন্স থেকে বাদ দেওয়া হয়েছে কারিনা কাপুরকে, তবে কে থাকবে কারিনা পরিবর্তে তা জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভাইরাল হওয়া পুষ্পা সিনেমার হিন্দি ডাবিং এ ভয়েস দিয়েছিলেন শ্রেয়স তলপড়ে। সম্প্রতি বলিউডের এই অভিনেতা জানান পুষ্পা সিনেমার অরিজিনাল ভার্সন অর্থাৎ তেলেগুতে ঝুঁকে গানে সালা এই ডায়লগটা ছিলই না। মূলত ডায়লগটা ছিল পুষ্পা জায়গা নেই সালা, কিন্তু পরবর্তীতে এটি চেঞ্জ করে ফেলা হয় আর অ্যাড করা হয় ফ্লাওয়ার নেহি ফায়ার হুমে। এখন আসি কারিনা কাপুরের কাছে। বাজরাঙ্গি ভাইজানের সিকুয়াল আসবে এটা তো সবারই জানা, কিন্তু থ্রি ইডিয়টস এর যে সিকুয়াল আসবে এটা কারিনা কাপুর নিজে ইনস্টাগ্রামে লাইভে এসে স্বীকার করেছে, এবং তাকে ছাড়া বা তাকে না জানিয়ে কেন থ্রি ইডিয়টস 2 এর প্রমোশন করা হচ্ছে তাই নিয়ে নিজের অভিযোগ জানান। আর অন্যদিকে কিসিকা ভাই কিসিকা জানের পর বাজরাঙ্গি ভাইজান 2 তে সালমান পূজার জুটি দেখা যাবে আবারও। বলিউড হাঙ্গামা সহ বেশ কয়েকটি নিউজ পোর্টালের রিপোর্ট অনুযায়ী কারিনার পরিবর্তে যে পূজা হেগড়ে থাকবে এটা কনফার্ম করা যায়।